বাংলার বুক আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না। প্রিয় দর্শক, মধুমতি নদীর পশ্চিম কোল ঘেঁষে অবস্থিত মোহাম্মদপুর থানা অসাধারণ এক ভূমিখণ্ড। এখান থেকেই পরিচালিত হয় মাগুরা জেলার মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা বিষয়ক সকল কর্মকাণ্ড। ওসি অসিত কুমার রায় এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন তার সিদ্ধ হস্তে। শুধুমাত্র দাপ্তরিক কাজের মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, ঘোষণাটি বাস্তবায়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ওসি অসিত কুমার। তিনি তার থানা চত্বরটিকে এক খণ্ড ফসলি উঠানে রূপান্তরিত করেছেন। থানা চত্বরে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, শসা, লাল শাক সহ নানা জাতের ফলমূল চাষাবাদ করে যাচ্ছেন। এছাড়াও বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউস ডের মাধ্যমে সবাইকে সচেতন করে খাদ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমি কথা বলছিলাম অফিসার ইনচার্জ অসিত কুমারের সাথে। আমি অসিত কুমার রায়, অফিসার ইনচার্জ মোহাম্মদপুর থানা মাগুরা জেলা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশের এক খণ্ড জায়গাও পরিত্যক্ত অবস্থায় থাকবে না, সেই নির্দেশনার আলোকে মোহাম্মদপুর থানার চত্বরে ফাঁকা জায়গায় আমরা বিভিন্ন সবজি চাষ করেছি। তার মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, টমেটো, বেগুন সহ সব ধরনের সবজির চাষ করেছি এবং এক টুকরো জায়গাও যাতে অপচয় না হয় সেদিকে আমরা নজর রেখে সবাইকে উদ্বুদ্ধ করি এবং থানা এলাকার সকল সদস্যদেরকে যা বিভিন্ন বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউসদের মাধ্যমে সকলকে সচেতন করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক খাদ্যের সর্বোচ্চ ফলন ঘটানোর জন্য সকলকে আমরা এই দিক নির্দেশনা প্রদান করে থাকি। শত কর্মব্যস্ততার মাঝেও যতটুকু সময় পান নিজে এবং তার সহকর্মীরা পরিচর্যা করেন থানা চত্বরের এই কৃষি খামার। ওসি অসিত কুমারের কৃষি, কৃষি ভাবনা, কৃষি দর্শন, কৃষি চিন্তা, দেশকে স্বনির্ভরতা প্রদান সব কিছু মিলিয়ে তার এ বিষয়ে যে আগ্রহ নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আগ্রহ নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার।